সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা পরবর্তীতে টাকা রিচার্জ করবো, আমাদেরকে কাইটা নোক এটা দেখার বিষয় না। কিন্তু যে ভোগান্তি এখন আমরা পাইতেছি, এটা আমরা সরকারের কাছে কাম্য না, বা পল্লী বিদ্যুতের কাছে আমরা কাম্য না। কিন্তু ঠিক আছে, আমরা খুবই কষ্টে আছি, এই শেষ পর্যন্ত মাথা থেকে এই পর্যন্ত আসি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তার মানে আজকে পাবো কিনা এটাও নিশ্চয়তা নাই, কিন্তু তারপরে আশার আলো নিয়ে আমরা বুক বাইতে আছি যে আমরা মিটার রিচার্জ করে বাসায় যাবো। নিজে চিন্তা না করলেও বাসার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। এই জন্য ভাই যত কষ্ট হয় কাজ করে আমরা লাইনে আছি, সার্ভিসটা ভালো দেও। আমরা লাইনে আছি 10 ঘন্টা থাকি সামনে, অনেক কষ্ট হচ্ছে ভাই। তার আমাদের সার্ভিসটা যদি ভালো দেয়, অনিয়ম না করে, তাহলে আমাদের আপত্তি নেই। আরে খুবই সলো, খুবই বীর, আর অনেক ভোগান্তি আর কি। অবস্থা হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের কারণে মনে করেন এই যে বিদ্যুতের যে আমরা যে রিচার্জ করি, রিচার্জটা সব ঢুকাইতে পারতেছি না, সবাই ভুক্তভোগী। এখন এই যে লাইনে দাঁড়াইছে 11টা থেকে আসছে সবাই, 11টা থেকে এখন হচ্ছে 3টা বাজে, এই 2:30 বাজে, আড়াইটা পর্যন্ত এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছে। অনেক স্লো, সব জায়গায় 4-5টা লাইন, কিন্তু কোনো মানে কাজ, মানে আল্লাহ জানে এটা কবে শেষ হবে। অবস্থা দেখতেছেন না, কারণ হই না, আমাকে তো এই লাইন টানে, কারণ নাই দেখে চাইছি, সকাল লেগে নেই, কারণ সকাল সময় কারণে আমরা অনেক দুর্ভোগে আছি। আমাদের এই প্রিপেড মিটার বাদ দেন, আমাদের বাসা আছে সারা দিন ধরে বিদ্যুৎ নাই, কালকে সকাল থেকে কি আজকে সকাল থেকে বিদ্যুৎ নাই, এখানে আসছে ভোর 6টায়, অনেক ভোগান্তির মধ্যে আছি। আর আমার পিছনে, আমার সামনে 97 জন লোক আছে। 11:30 আসছি ভাই, এই যে এখনো লাইনে দাঁড়ায় আছি। আগের মিটার ভালো ছিল ভাই, এই মিটারে মানে 1000 টাকা ঢুকালে 300 টাকা চার্জ চলে যায় প্রতি মাসে, মিটার রেন্ট অমক রেন্ট তমক রেন্ট, মানে এত টাকা আমার এক্সেস যাচ্ছে যা বলার মতো না। বাসায় এখনো বিদ্যুৎ আছে, কিন্তু লাল বাতি জ্বলতেছে, বাসায় ছোট বাচ্চা আছে, এই জন্য ভাই এসে এত সময় দাঁড়ায় আছি। 9টা থেকে এসে দাঁড়ায় রয়েছি, এই সিএলএ সিএল টানতেছে না, বাড়িতে বিদ্যুৎ নাই, ও ভাড়াটি আছে, পানি নাই বাড়িতে, এই জন্য এসে দাঁড়ায় রয়েছি। আমি প্রিপেয়ারিতে সমস্যা, এই পেস্টরি তো ভালো ছিল আমাদের, অনেক ভয়াবহ অবস্থা। নিয়ম কোন নিয়ম কারণ কিচ্ছু নাই, একটা অন্য একটা সিস্টেম করে দিত, যে সিস্টেম আমরা করতে পারতাম, কিছুটা করতে পারতাম, বিকাশ নগর যে কোনো একটা সিস্টেম করে দিতে পারতো, হ্যাঁ সিস্টেম না করে দিয়ে লাইনের মধ্যে খারাপ করে দিয়েছে। এটা কি নিয়ম কারণে করে ভাই, প্রিপেড মিটার ভালো না, কারেন্ট মিটারের সমস্যা, মানে টাকা ভরতে সমস্যা, নানান সমস্যা, মনে করেন আপনি লাইন না পেলে তো নেট নেই বর্তমানে, আর যদি আমাদের এই মিটারটা থাকতো তাহলে কিন্তু চলতো সুন্দর, অন্তত নেট নেই, কি করবো না, এই যে পল্লী বিদ্যুতে দাঁড়িয়ে রয়েছে এদের মধ্যে সকালতে। আর সারা বাংলাদেশে গাজীপুর পল্লী সমিতি একেও 1 লক্ষের উপরে প্রিপেড মিটার রয়েছে, যে মিটারগুলো নেটওয়ার্কের মাধ্যমে রিচার্জ হয়ে থাকে। বাংলাদেশে যে চলমান আন্দোলনের কারণে নেটওয়ার্কের সমস্যা হওয়াতে গ্রাহকগণ যে প্রিপেড মিটারের ব্যাংকে এবং বিকাশ নগদ আর এই গ্রো বিকাশের মাধ্যমে তারা যে রিচার্জ করতো, এটা না পারার কারণে তারা আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন রবিবার, হ্যাঁ রবিবার আজকে হলিডের কারণে 9:59 পর্যন্ত মানুষের বিদ্যুৎ ছিল, যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তারা আজকে প্রথম দিন হওয়ার কারণে তারা সবচেয়ে বড় ভিড় আপনারা লক্ষ্য করেছেন। আমরা আমাদের যদিও সাধারণ শ্রী, তারপরেও বিশেষ বিবেচনা জরুরি বিদ্যুৎ বিভাগ হিসেবে আমাদের এখানে 4টা বুথে আমরা রিচার্জের ব্যবস্থা করেছি, পাশাপাশি সাইবিতি জনাব অফিসে ওখানেও 4টা বুথের মাধ্যমে আমরা প্রিপেড মিটারে ভেন্ডিং কাজ চালু রেখেছি। এই গতকালও আমরা চালু রেখেছিলাম এবং আগামী দিনেও আমরা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই ধারা অব্যাহত থাকবে। প্রিপেডের যেগুলো অফলাইন প্রিপেড আছে সেখানে হলিডে মোড আগেই ডিক্লেয়ার করা সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারে যে হলিডেগুলো আছে ক্যালেন্ডারে, সেই ক্যালেন্ডারে হলিডে মোড সফটওয়্যারে ইম্পোজ করা, পাশাপাশি শুক্র শনি এই 2 দিনও সপ্তাহের হলিডে হিসেবে সফটওয়্যারে ইনবিল্ট দেওয়া থাকে। অন্য কোনো হলিডে আসলে এটা নেটওয়ার্কের মাধ্যমে যদি আমরা স্মার্ট মিটারে দিয়ে থাকি দিতে পারি, কিন্তু যেহেতু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কোনো মিটারই এখন স্মার্ট সেবা পাচ্ছে না, এই কারণে নতুন করে কোনো হলিডে ডিক্লেয়ার করা আমাদের পক্ষে এই সফটওয়্যার সম্ভব হচ্ছে না।